বিএনপির পক্ষ থেকে একটা দাবি তোলা হচ্ছে যে তারা সুস্পষ্ট সরকারের কাছে নির্বাচন হবে এরকম একটি সময়সীমা বা এক ধরনের বক্তব্য তারা পেতে চায় গতকাল বিএনপির সমাবেশ হয়েছে বড় সমাবেশ হয়েছে সেখানে আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ইউকে থেকে যুক্ত হয়েছেন এবং তিনি একটি কথা বলেছেন যে কথাটি প্রণিধানযোগ্য আলোচনার শুরুতে তিনি বলেছেন যে বাংলাদেশের জনগণের ভোটাধিকার রক্ষায় সচেতন থাকতে হবে এবং অতন্ত প্রহরীর মতো কাজ করতে হবে কর্মীদের এবং ভোটাধিকার রক্ষার সংগ্রাম কিন্তু এখনো চলছে প্রশ্ন রাখতে চাই যে তিনি কেন এই বক্তব্য দিলেন অর্থাৎ এই সরকারের সময়ে ভোট নিয়ে কোনো রকম সংশয় দ্বিধা আছে কিনা বিশেষত বিএনপির মধ্যে এই ধরনের এক ধরনের আশঙ্কা আপনি প্রত্যক্ষ করছেন কিনা জনাব জিয়া এ বক্তব্য দেওয়ার কারণ কি তারা কি এই সরকার ভোট কবে দেবে বা আদৌ দেবে কিনা এই ধরনের এই ধরনের বেশি কোনো রকম সংশয়ের মধ্যে আছে কিনা কি মনে হয় আপনার ধন্যবাদ তারেক জিয়া কি মনে করছেন সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় তবে একটি বিষয় আমরা যদি খেয়াল করি কিছুদিন আগেও কিন্তু তার কথার ধরনটা একটু অন্যরকম ছিল তাহলে হঠাৎ করে এই ধরনের কথা চেঞ্জ হয়ে গেল কেন এর মধ্যকার কিছু ঘটনা যদি দেখি পার্বত্য চট্টগ্রামের যে ঘটনা বিভিন্ন মহল থেকে আন্দোলনের যে ঘটনা পোশাক শিল্প খাতে যে অস্থিরতা এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে তাদের হয়তো একটি ধারণা হতে পারে যদি এই সরকারের কোনো ধরনের বিপর্যয় ঘটে তাহলে হয়তো সামনে যে সুষ্ঠু নির্বাচনের একটি সম্ভাবনা যে ক্ষেত্রটি এই সরকার প্রস্তুত করতে যাচ্ছিল তারা হয়তো সেটিও করতে পারবে না এবং এই সম্ভাবনা যাতে নাকচ হয়ে না যায় যাতে নষ্ট না হয়ে যায় সম্ভবত এ কারণেই তারা আবার নতুন করে নির্বাচনের কথাটি বলেছে আমরা আগেও বলেছিলাম যে নির্বাচন তো হওয়ার কথা সাড়ে চার বছর পর যেহেতু এবছরের শুরুতে নির্বাচন হয়েছে স্বাভাবিকভাবে পাঁচ বছর পরে হবে এবং বিএনপি যদি পরিবর্তন না ঘটতো তাহলে তাদেরকে সে পাঁচ বছর পরেই কিন্তু নির্বাচনে যেতে হতো এর মাঝখানে তাদেরকে জেলে দিন কাটাতে হতো নিরাপত্তাহীনতায় ভুগতে হতো পালিয়ে থাকতে হতো তারা তাদের সবটুকু সামর্থ্য দিয়ে যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে কিন্তু তারা সফল কাম হতে পারেনি তারা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করতে পারেনি আপনার নিশ্চয়ই মনে আছে তাদের সর্বশেষ যে আন্দোলন সেখানে কয়েক মিনিটের গুলাগুলির প্রেক্ষিতে তাদের লক্ষ লক্ষ কর্মী এবং সমর্থক মার ছেড়ে পালিয়েছে সেই বুলেটের সামনে বুক পেতে কিন্তু কেউ দাঁড়াতে পারেনি সুতরাং সেই বাস্তবতায় তাদের কিন্তু এতটা জোরালো দাবি করা উচিত না যে তাদেরকে তাদের চাহিদা মতো নির্বাচন দিতে হবে বরং তাদের কৃতজ্ঞ থাকা উচিত তাদের প্রতি যাদের কারণে সুষ্ঠু নির্বাচনের একটি সম্ভাবনা তৈরি হয়েছে যে ছাত্ররা বুক পেতে দিয়েছে তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হতে হবে আগে তারপর নির্বাচন আমরা অতীতে নির্বাচন দেখেছি নব্বই সালে যখন এরশাদের পতনের পর তিন জুটের রূপরেখা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু একটা প্রত্যাশা ছিল যে ভবিষ্যতে কোনো নাটক আমাদের দেখতে হবে না সুস্থ এবং সাথে সম্পন্ন হবে। কিন্তু ভোট নিয়ে ফলাফল করে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি তার পরবর্তীতে যে সরকার যে সরকার প্রধান মানুষের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে ছিয়ানব্বই অসংখ্য হরতাল করেছে মানুষকে দিগম্বর পর্যন্ত করেছে তাদের জনগণের স্বার্থের জন্য মানুষের ভাত এবং ভোট এটার অধিকার যাতে নিশ্চিত হয় তার জন্য সেই ভাত এবং ভোটের অধিকার কতটা প্রতিষ্ঠিত হয়েছে তার সাক্ষী দেশের সকলে সুতরাং রাজনৈতিক দলের কাছ থেকে আমরা সুষ্ঠু নির্বাচনে একটি পরিবেশ পাবো আমাদের অতীত ইতিহাস বাস্তবতা সেটা বলে না